নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13 এপ্রিল মীন রাশিতে বৃহস্পতির গোচরে, বিশেষ করে মিথুন রাশির জীবনে কি পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে বলবো। দেখুন, 12টা রাশিরই তো জীবন বদলাতে চলেছে, কারণ একটা গোচর কিন্তু মানুষের জীবনকে অনেকটা পরিবর্তন করে দেয়। আর তার সঙ্গে যদি আরও কোনো কিছুর গোচর চলে, তো আজকে স্পেশালি বৃহস্পতির যে গোচরটা হতে চলেছে মীন রাশিতে, তাতে তৃতীয় যে রাশি 12টা রাশির মধ্যে, সেই জেমিনি তথা মিথুন রাশি সম্বন্ধে আমি বলব। মিথুন রাশির জীবনে কি পরিবর্তন হতে চলেছে, ভাগ্যের চাবি কি খুলতে চলেছে, সবই আমি বলব। প্রথমেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে গিয়ে পৌঁছয়। এবং আমার চ্যানেলে কিছু বাস্তু টিপস আছে, অবশ্যই দেখে নেবেন চট করে। কেন? কারণ এই বাস্তু টিপস কিন্তু আমাদের লাইফটাকে বদলে দেবে। কী বদলাবে? ফিনান্সিয়ালি প্রবলেমে যদি পড়ে থাকি সেই জীবনটা বদলাবে। যদি আপনার কোনো রকম কষ্ট জীবনে থেকে থাকে, কোনো রকম বাধা, ধরুন কাজ করছেন বাধা পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে, সেই বাধাটা তো জীবনের সমস্ত দিকটাকে খুলিয়ে দেবে এই বাস্তুটি। অবশ্যই দেখে নেবেন, যদি আপনাদের জন্য একটু কিছু করতে পারি আমি ভীষণ নিজেকে খুশি মনে করব, সুখী মনে করব। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করছি, যে মিথুন রাশির জীবন কি পরিবর্তন হতে চলেছে, ভাগ্যের চাকা কি হতে চলেছে। দেখুন, প্রথমেই বলি, মীন রাশিতে যখন প্রবেশ করবে বৃহস্পতি, বেসিক্যালি 13 এপ্রিল 2022, তখন সে তার ঘর থেকে দশম ঘর দেবে। দশম ঘরটা কি? দশম ঘরটা হচ্ছে সাকসেসের ঘর, দশম ঘরটা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে উন্নতির ঘর, কেরিয়ারের দিক থেকে উন্নতির ঘর, তো উন্নতির ঘর, সাকসেসের ঘর। যদি আমি কেরিয়ারের কথা বলি, যারা চাকুরিরত তাদের ক্ষেত্রে বেসিক্যালি আপনি দেখবেন ইনক্রিমেন্ট হচ্ছে, পদোন্নতি হচ্ছে। ধরুন কোনো সময় প্রমোশন ধরুন আটকে আসছে, সেই প্রমোশনটা এই সময় কিন্তু হয়ে যাবে, আপনার মন ভীষণ খুশি থাকবে। এছাড়া যারা চাকরি খুঁজছেন, এতদিন ধরে ইন্টারভিউ দিয়ে গেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তারা অবশ্যই এই মীন রাশিতে বৃহস্পতির গোচরে ভীষণ সুফল পাবেন, চাকরি পেয়ে আপনার মন ভীষণ খুশি হয়ে যাবে। এছাড়া যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা দিক বিদিকে ছড়িয়ে পড়বে, প্রচুর লাভ হবে তাদের, রাজ্যে তথা বিদেশে তাদের ব্যবসা ছড়িয়ে পড়বে, তো ব্যবসার দিকটাও ভীষণভাবে পজিটিভ। যদি আমি বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণভাবে পজিটিভ। এই দশমতম ঘর কিন্তু শিক্ষার্থীদের সাকসেসের কথাও বলে, কি বলে, যারা সেকেন্ডারি, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও যেমন পারফরমেন্স ভালো, যাদের পড়াশোনায় মন বসছিল না তাদের দেখবেন ভীষণভাবে পড়াশোনায় মন বসছে, যারা ধরুন গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন তাদের পারফরমেন্স ভীষণভাবে এই সময় ভালো হবে, ভীষণ ভালো পরীক্ষা দেবেন। যারা পরীক্ষা দিয়ে বসে আছেন, এই সময় রেজাল্ট বেরোনোর সময় দেখবেন রেজাল্ট ভীষণভাবে পজিটিভ হচ্ছে, আপনি একভাবে এগিয়ে গেছেন। তো কর্ম শিক্ষা ভীষণভাবে পজিটিভ। যারা বৈবাহিক জীবনে আছেন তাদেরও সুখময় কাটবে এই সময়, যারা কাপলরা রয়েছেন, ম্যারিড কাপলরা, তাদেরও জীবন ভীষণভাবে সুখ বয়ে আনছে। পরিবারে বাবা মা ভাই বোন সবার সহযোগিতা পাবেন এই সময়। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য আপনার এই সময় ভীষণভাবে পজিটিভ। শুধু একটুখানি যদি ছোটোখাটো যদি কিছু অসুখ থাকে তাহলে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, আগে থেকে আমি বলে দিচ্ছি, এই কারণে যাতে আপনি ভীষণভাবে এই জায়গাগুলোকে কন্ট্রোল করে নিতে পারেন। পজিটিভ তো পজিটিভ ভীষণভাবে যাবে, নেগেটিভ থাকবেই না, আপনার ওভারঅল পজিটিভ যাবে। একটু ফাস্টফুড থেকে এড়িয়ে চলুন, একটু ব্যায়াম করুন, একটু জল খান, একটু মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করুন, দেখবেন স্বাস্থ্য ভীষণভাবে ভালো থাকবে, কোনো বড় রোগের সমস্যা নেই। ওভারঅল আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জীবনে সুখের দরজা কিন্তু এবার খুলতে চলেছে, আপনি ভীষণ আনন্দে থাকুন, আপনাদের লাইফ
ভীষণভাবে ভালো কাটুক এটাই আশা রাখি। বিশেষ করে এই বৃহস্পতির গোচর আপনার জীবনকে বদলে দিক, আপনারা জীবনে ভীষণভাবে আনন্দে কাটান এই আশা রাখছি। আমার ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয়, ভালো একটু মনে হয়, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে প্রথম গিয়ে পৌঁছয়। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।